আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে, কলকাতা থেকে যার আনুমানিক দূরত্ব 170 কিলোমিটারের মতো। রাজবাড়ি ঢোকার মেন ফটকের সামনেই আছে রাজবাড়ি পোস্ট অফিস। আনুমানিক 1570 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের আদেশে রাজস্থান থেকে সর্বেশ্বর সিংহ চৌহান বাংলা জয় করতে আসেন। মাল শাসকরা যে গভীর অরণ্যে বাস করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন তা ঝাড়িখণ্ড নামে পরিচিত ছিল। রাজা সর্বেশ্বর সৈন্যবাহিনী ও অশ্বারোহী বাহিনী দ্বারা এই অঞ্চলে বহিরাক্রমণ করেন এবং যুদ্ধে রাজা সর্বেশ্বর মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি ধারণ করেন। রাজা সর্বেশ্বর সিংহ চৌহান এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একটি রাজ্য প্রতিষ্ঠা করেন যার রাজধানী ঝাড়গ্রাম। প্রায় 400 বছর ধরে 18 জন রাজা এই রাজত্বে রাজকার্য পরিচালনা করেছেন। 1931 খ্রিস্টাব্দে বিস্তৃত তৃণাবৃত জমি ও বাগান সহযোগে ঝাড়গ্রাম রাজপ্রাসাদ ইউরোপীয় ও মুসলিম স্থাপত্য শিল্পের সংমিশ্রণে নির্মিত হয়। বর্তমানে রাজপরিবারের সদস্যগণ প্রাসাদেই বসবাস করেন এবং প্রাসাদের নিম্নতল হেরিটেজে পরিবর্তিত করা হয়েছে, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও বর্তমান রাজপরিবারের যৌথ পরিচালনায় পরিচালিত হয়। এই পরিসরের মধ্যেই কুলদেবতা রাধারমণ মন্দির ও শিব মন্দির অধিষ্ঠিত। নতুন রাজপ্রাসাদ ও গেস্ট হাউসের পিছনে প্রায় 350 বছরের পুরাতন রাজপ্রাসাদ অবস্থিত। রাজবাড়ির এই অংশটি রাজবাড়ি গেস্ট হাউস নামে পরিচিত। এই অংশে 2টি ডাবল বেডেড রুম এবং 1টি ড্রয়িং রুম আছে, যেটি সাধারণত গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। বর্তমান রাজপরিবারের সদস্যগণ প্রাসাদের এই অংশটিতে বসবাস করেন, যার জন্য বহিরাগতদের এই অংশটিতে রাজবাড়ির এই অংশটিতে শিব মন্দির এবং রাধারমণের মন্দির অবস্থিত।
শিব মন্দিরের পিছনের দিকে এখনও বেশ কিছু মুগুর রাখা আছে, যেগুলো তখনকার দিনে রাজবাড়ির রক্ষীরা দেহচর্চার জন্য ব্যবহার করতেন। তার সঙ্গে রাখা রয়েছে একটি পালকিও। রাজবাড়ির এই অংশটিকে রাজবাড়ির রিসেপশনে পরিণত করা হয়েছে। এখন আপনারা যদি বাই রোড উইথ ড্রাইভার আসেন, তাহলে রাজবাড়ির এই অংশটিতে ড্রাইভারদের থাকার বন্দোবস্ত করা আছে, যেটা 600 টাকা প্রতিদিন হিসেবে ভাড়া পাওয়া যায়। রাজবাড়ির এই ঘরটি দক্ষিণ নামে পরিচিত, যেটি এখন স্যুট রুম হিসেবে বুকিং করা হয়। এই রুমের ভাড়া 5,000 প্রত্যেক রাত্রির জন্য। এই রুমে ম্যাক্সিমাম 3 জন থাকতে পারেন, যদিও এখানে একটি ডাবল বেড আছে। রিসেপশন বিল্ডিংয়ের বাইরে অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে, যা রাজবাড়ির শোভা বাড়ায়। এই ফুল রাধা গোবিন্দের পূজার জন্য ব্যবহৃত হয়ে থাকে। রাজবাড়ির এই অংশটি রাজবাড়ি মেন বিল্ডিং নামে পরিচিত, যার সামনে সুসজ্জিত বাগান ও ফোয়ারা আছে।
রাজবাড়ি মেন বিল্ডিংয়ের নিচের তলায় ছটি ঘর আছে যা বুকিংয়ের জন্য দেওয়া হয়। সিঁড়ি দিয়ে উঠেই সামনে আছে ডাইনিং হল। রাজবাড়ির এই রুমগুলি ময়ূখ নামে পরিচিত, যেগুলি প্রিমিয়াম ডিলাক্স রুম ক্যাটাগরিতে বুকিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এই রুমগুলি ট্রিপল অকুপেন্সি বুকিং করা হয়। এই রুমগুলির ভাড়া 3,000 টাকা প্রতি রাতের জন্য। এই রুমগুলোতে রয়েছে এসি এবং গিজারের ব্যবস্থাও। এটি আর একটি রুম যেটি প্রিমিয়াম ডিলাক্স রুম ক্যাটাগরিতেই বুক হয়ে থাকে।
এটি রাজবাড়ি মেন বিল্ডিংয়ের পিছনের অংশ, যেখানে ডিলাক্স রুমগুলি বুকিংয়ের জন্য দেওয়া হয়ে থাকে। রাজবাড়ির এই অংশের রুমগুলি ডিলাক্স রুম নামে পরিচিত, যেগুলি 2,500 টাকা প্রতি রাত হিসেবে বুকিং হয়ে থাকে। এই রুমগুলিতেও এসি এবং গিজারের ব্যবস্থা আছে। খাবারের ব্যবস্থাও এখানে বেশ ভালোই, যদিও এখানে খাবার অর্ডার করার এবং খাবার খাওয়ার নির্দিষ্ট সময় আছে। এখানে ভেজ থালি 250 টাকা, ফিশ থালি 300 টাকা এবং চিকেন থালি 350 টাকায় পাওয়া যায়, এবং অনুরোধ করলে দেশি চিকেনের ঝোলও এরা করে দিতে পারে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের বন্দোবস্তও আছে। এবার আসি লোকাল সাইটসিংয়ের ব্যাপারে। গাদ্রাসিনী পাহাড় ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে আছে ট্রেকিংয়ের অপশান এবং গভীর জঙ্গল উপভোগ করার পরিবেশ। এই পাহাড়ের ওপরে আছে ভিউ পয়েন্ট, যেখান থেকে বেলপাহাড়ি অঞ্চল পুরোটা দেখা যায়। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কিছুটা দূরেই আছে কনক অরণ্য, যার ভিতর আছে বিখ্যাত কনক দুর্গা মন্দির। কথিত আছে রাজা গোপীনাথ সিংহ রায় স্বপ্নাদেশ পেয়ে রানীর কঙ্কন থেকে কনক দুর্গা মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। মূল মন্দিরটি বজ্রাঘাতে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় তারই পাশে নতুন মন্দির স্থাপন করা হয়। 1960 সালে মন্দিরের আসল বিগ্রহ চুরি যাওয়ার পরে রাজপরিবারের সদস্যরা অষ্টধাতুর অশ্বারোহী দুর্গা মূর্তি তৈরি করে দেন, যেটি এখনও অধিষ্ঠান করছে মন্দিরে। রাজা গোপীনাথ সিংহ রায় চিল্কিগড় রাজবাড়ি থেকে ডুলুং নদী পথে নৌকোবিহারে কনক দুর্গা মন্দিরে পুজো দিতে আসতেন। এই মন্দিরে আগে নরবলি দেওয়ার পরম্পরা থাকলেও বর্তমানে দুর্গাপূজার নবমীতে এখন মোষ বলি দেওয়া হয়ে থাকে। বেলপাহাড়ি অঞ্চলে আছে খান্দারানি লেক, যেটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কিছুটা দূরত্বেই আছে ঘাগড়া ফলস। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কিছুটা দূরেই অবস্থিত চিল্কিগড় রাজবাড়ি, এই বাড়ির বেশিরভাগ অংশই এখন ভগ্নস্তূপে পরিণত।